الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طسم تلك آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে কোরআনে করিমের তালিমকে সামনে নিয়ে আমরা কিছুটা সময়ের জন্য একত্রিত হইতে পারছি। আমরা আল্লাহ তাআলার দরবারে সকলেই দিল খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআনে করিমের সূরাতুশ শুআরা এই সূরার আলোচনা শুরু করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কী জীবনে যখন মানুষদেরকে মুক্তির দাওয়াত দিচ্ছিলেন তো মক্কার শীর্ষস্থানীয় নেতৃত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছিল এবং এই ক্ষেত্রে তারা কখনো বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া অবলম্বন করতেছিল, বিভিন্ন প্রশ্ন দ্বারা, বিভিন্ন অভিযোগ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটাকে প্রশ্নবিদ্ধ করতেছিল, আবার আক্রমণও করতেছিল। তো নবীর কাছে এই আবদার তারা পেশ করত যে তুমি যদি সত্য নবী হও তাহলে এইটা দেখাও, যদি তুমি সত্যই নবী হও তাহলে ওইটা দেখাও, এই ধরনের বিভিন্ন বাহানা। আর সমাজকে বুঝাচ্ছিল যে সে যদি সত্যই নবী হইত তাহলে এই সমস্ত জিনিসগুলো তার মাঝে পাওয়া যাইত, যেহেতু পাওয়া যায় না এই সত্য নবী। নবীর ব্যাপারে কবি, গণক, জ্যোতিষী, জাদুকর, এই ধরনের এক এক সময় এক একটা অভিযোগ দ্বারা নবীকে সমাজের কাছে হেয় এবং লাঞ্ছিত করতেছে। আর নবীর এই জামায়াতটাকে, নবীর অনুসারীদেরকে মূর্খদের জামায়াত, এর সাথে সমাজের বিদ্বান জ্ঞানীদের কোনো যোগাযোগ নাই, এটা ছিল তাদের অনেক বড় একটা শক্তিশালী
এই জামায়াতের উপর অভিযোগ। যে সমাজের জ্ঞানী গুণী লোকেরা যাদের জ্ঞান বিজ্ঞানের সাথে সম্পর্ক আছে, যাদের হাত ধরলে তোমরা এগিয়ে যেতে পারবে, এই জামায়াতটা তো তাদের জামায়াত না, এরা পশ্চাৎপদ জামায়াত। এদের সাথে যদি মিশো তোমাদেরকে এরা পিছিয়ে নিয়ে যাবে, তোমাদেরকে সামনে এগুতে দিবে না, তোমাদেরকে মধ্যযুগে নিয়ে যাবে। এটা ছিল মক্কার কাফেরদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উপর অনেক বড় একটা প্রশ্ন। সমাজকে বুঝাচ্ছিল এই দাওয়াত যদি তোমরা গ্রহণ করো তাহলে মধ্যযুগে তোমরা ফিরে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পাচ্ছিলেন মক্কার কাফেরদের এই আচরণে, প্রচন্ড কষ্ট হচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতটা ছিল এই মানুষগুলোর মুক্তির দাওয়াত। এই দাওয়াতটাকে যদি গ্রহণ করে এই মানুষগুলো মুক্তির সন্ধান পাবে, তার ব্যক্তিগত জীবনে কোনো মুক্তি আসবে, ব্যক্তিগত কোনো অর্জন তিনি পাবেন, ব্যক্তিগতভাবে তিনি সম্মানী হবেন। নবীর দাওয়াতের মাঝে এই ধরনের কোন স্বার্থপরতা ছিল না, নবীর দাওয়াতটা তো এই মানুষগুলোর মুক্তির জন্যই, যেই মানুষগুলো আজকে নবীর এই দাওয়াতটার বিরোধিতা করত, কষ্ট পাচ্ছিলেন আর ভাবতেছিলেন যে এই দাওয়াতটা তাদের এই আবদারটা পূরণ হইলে মনে হয় তারা ঈমান নিয়ে আসবে, তারা এই জিনিসটা দেখতে চায়, এটা যদি দেখানো যায় তাহলে মনে হয় তাদের ঈমান অর্জিত হবে। এই ধরনের ভাবনাগুলো নবীকে বিদ্ধ করতেছিল। তো মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরাতুশ শুআরা নাযিল করলেন। দেখেন এই সূরাতুশ শুআরার প্রথম আয়াত তাসীম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, তিলকা এগুলো আল্লাহ বলতেছেন যে এই যে আয়াতগুলো নাযিল করা হচ্ছে এই আয়াতগুলো আয়াতুল কিতাবিল মুবিন, একটা সুস্পষ্ট কিতাবের আয়াত, যে আয়াতগুলো নবী আপনার প্রতি নাযিল করা হচ্ছে, এই মক্কাবাসীদেরকে যে আয়াতগুলো আপনি শোনাচ্ছেন এটা সুস্পষ্ট, এর মাঝে কোনো অস্পষ্টতা নাই। যে কোন পথটাকে সত্যের পথ বলা হচ্ছে আর কোন পথটাকে মিথ্যার পথ বলা হচ্ছে সুস্পষ্ট। কোরআনের আয়াতগুলো একটা পথে সমাজকে ডাকতেছে আর আরেকটা পথ থেকে এই সমাজকে বিরত রাখছে যে এই পথে যেও না, আর এই পূর্ণ বিষয়টা সুস্পষ্ট, এর মাঝে কোনো অস্পষ্টতা নেই। এখন এই সমাজ এই দাওয়াতকে মানবে কি মানবে না এটা ভিন্ন বিষয়, কিন্তু এই সমাজ কোরআনকে শোনার পর বলতে পারবে না বুঝলাম না আসলে যে কোন পথটা সত্যের পথ বুঝলাম না, এই কথা যে কোরআন শুনছে সে এই কথা বলতে পারবে না, এটা বলার সুযোগ নাই, এটা বলার সুযোগ আছে, এটা বলার সুযোগ নাই। তবে আমি মানতে পারতেছি না আমার পারিবারিক কারণে, আমি মানতে পারতেছি না আমার সামাজিক কারণে, আমি মানতে পারতেছি না রাষ্ট্রীয় কারণে, আমি মানতে পারতেছি না দলীয় কারণে, আমি মানতে পারতেছি না বড় ভাইয়ের কারণে, এটা ভিন্ন কথা। কিন্তু আমি বুঝি নাই যে সত্য কোনটা মিথ্যা কোনটা, আল্লাহর কোরআনটা এমন ভাবে সত্যের পথ আর মিথ্যার পথকে মানুষের কাছে কিয়ামত পর্যন্তের জন্য সুস্পষ্ট করে দিয়েছে আল্লাহর কোরআনের উপর এই অভিযোগ করার সাধ্য কারণে। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এত মজাদা দেখতে চাও কেন?
এত অলৌকিক কাহিনী দেখতে চাও কেন? কোরআন কোরআন দেখা যায় না, কোরআন কি বইলা দেয় নাই যে কোন পথে যাইতে হবে কোন পথে যাওয়া যাবে না, এই পথ ধরো। কোরআনের কথা তো সুস্পষ্ট, অস্পষ্টতার কিছু নেই, এটা এক। এই আয়াতের আরেকটা মতলব আছে, মক্কার কাফেররা নবীর কাছে মুজিজা